এই পৃথিবীতে আমাদের যত অপরাধী হোক না কেন আমরা সবাই অপরাধী কোনো না কোনো ভাবে আল্লাহর কাছে, কেউ বেশি কেউ কম। চৌধুরী পাড়ার মানুষ এই ভুলের মধ্যে থাকবেন না যে শিরিক তো করে ফেলছি আর ক্ষমা হবে না, না সিদ্ধান্ত নিতে হবে যে আমি জানতাম না যেটা শিরিক, আমি ভেবেছি এটা ইবাদত, আমি ভেবেছি মসজিদ ব্যতীত অন্য কোথাও মুরগি ডাব নারিকেল তারপর কি বলে এটাকে হাঁস মুরগি গরু ছাগল দিলে ইবাদত হয়, আমি জানতাম না। আমি জানতাম না যে আল্লাহর ঘর মসজিদ ব্যতীত অন্য কোনো ইবাদতের আনুষ্ঠানিকভাবে ঘর বানানো যাবে। আমি জানতাম না যে আল্লাহ আমার এই পশম এই পশমেরও কাছে, আমি ভেবেছি ওর কাছে গেলে ও আমাকে আল্লাহর রাস্তা দেখাবে, আমি ভেবেছি ও আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমি জানতাম না। তাই আমি ওকে শ্রদ্ধা করেছি, ওকে আমি ভেবেছি ওই কি বলে এটাকে এমপি মন্ত্রীর কাছে যেতে হলে পিএস, আমি ভাবছি ও আল্লাহর পিএস, আমি জানতাম না যে আল্লাহর কোনো পিএস নাই। আল্লাহর নবী আছে, তিনি পাঠাই দিছে এবং শেষজনকেও পাঠাই দিছে, খাতামান নবী, আর নবী আসবে না, আমি জানতাম না। যে শিরিক এবং বিদাত করেছে তাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। কেন সিদ্ধান্ত নিতে হবে? কারণ সে যদি এই অবস্থায় মারা যায় তার আর কোনো উপায় নাই। কিন্তু আজকে যদি সে ক্ষমা চায় তার রব কত দয়ালু তাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, তুমি তোমার অপরাধ অনেক বেশি হয়ে গেছে, শিরক বিদাত জানা ব্যবিচার কত অপরাধে লিপ্ত তুমি, আহ নামাজ কত বছর হয়ে গেল পড়নি, কতবার বাবা মায়ের সাথে অন্যায় করেছো, যেগুলো মানুষের সাথে সংশ্লিষ্ট অন্যায় ওদের থেকে ক্ষমা নিয়ে নাও। আর তোমার রবের ব্যাপারটা তোমাকে আমি বলে দিচ্ছি, সন্তুষ্ট হও এমন রব পেয়েছো, তুমি তোমার রবকে যদি না চেনো তবে তোমার রবকে তুমি চিনে নাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, আল্লাহ তাআলা বলেন, কাল আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ও তোমরা যারা শিরক বিদআতে নিজেকে ব্যতিব্যস্ত রেখেছো ইবাদত মনে করে, ফিরে আসো তোমাদের রবের পথে। তোমাদের রব বলছে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, ও আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকতে থাকবে এবং আমি আল্লাহর ক্ষমা পাওয়ার আশা করবে, গফারতু লাক, যতক্ষণ তুমি আশা করবে যে আমি তোমাকে ক্ষমা করব, আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ, আলা মা কানা ফীকা ওয়া লা উবালি, ও পাপিষ্ট আল্লাহর বান্দারা, আল্লাহ আমাদেরকে বলছেন আমাদের গুনাহ যত অধিক যত বেশি হোক না কেন, ওয়া লা উবালি, তিনি মাফ করে দেবে এই পৃথিবীর কোনো মোড়লদের পরোয়াই করে, এমন কেউ এই পৃথিবীতে নেই যার পরোয়া আল্লাহ করতে হবে, আল্লাহ তাই বলছে। আর তুমি আমাকে ডাকতে থাকো, আমার কাছে ক্ষমা চাইতে থাকো, হ্যাঁ তোমার অপরাধ আলা মা কানা ফীক, তোমার অপরাধ কত কত, তুমি শুধু ক্ষমা চাও আর ক্ষমার আশা করো, ওয়ালা উবালি, ক্ষমা করে দেবো কারো পরোয়া করবো না, পরোয়া করার কেউ নেই। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, ও আদমের ছেলে ও মেয়েরা, তোমার গুনার পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছায়, তুমি দেখেছো তোমার গুনা আকাশ পর্যন্ত পৌঁছেছে, জায়গা নাই আর গুনাহের দিকে, ভোরে পরিপূর্ণ হয়ে আছো, সুম্মা, তুমি তখন বললা আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ বলছে যে গফারতু লাক, তোমাকে ক্ষমা করবো, ওয়ালা উবালি, কেন পরোয়া করবো না, আস্তাগফির কর, চুপ লিখি আল্লাহ, সবাই ক্ষমা চান আল্লাহর কাছে। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার নিকট আসো, সুম্মা লাকিতানি, ও চৌধুরী পাড়ার মানুষ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। দেখো এই হাদিসে আল্লাহ আল্লাহর উদারতা বলছে, কিন্তু এখানে উনি একটা শর্ত দিয়ে রাখছে, আল্লাহ বলছে যে তোমার গুনাহ আসমানের মেঘমাল হলে ক্ষমা করবো, ক্ষমা চাইলে আর ক্ষমার আশা করলে, এ পুরো পৃথিবী পরিপূর্ণ করে ফেললে ক্ষমা চাইলে ক্ষমা করবো, তবে একটা শর্ত আছে কি, ইন্নাকা লা আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, তুমি যদি পুরো পৃথিবীকে পরিপূর্ণ করে নিয়ে আসো, সুম্মা লাকাইতানি, আর আমি যদি মানে আল্লাহর সাথে যদি আমরা সাক্ষাৎ হয় আমাদের যে আমরা আমাদের পৃথিবী পরিপূর্ণ অপরাধ, লা তুশরিক বি শাইয়্যা, আল্লাহ যদি দেখে যে এই অপরাধের মধ্যে শিরিক নাই, কি নাই,
لأتيتك بقرابها مغفرة. আল্লাহ বলছে তোমার এই পৃথিবী পরিপূর্ণ অপরাধের মধ্যে যদি শিরিক না থাকে আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে এসে আর তোমার সামনে আসব। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ আপনি আমাদেরকে আশীর্বাদ দিন। আলহামদুলিল্লাহ, শেখ না আসছে, আমি একটু রিকোয়েস্ট করবো শেখকে, আপনারা সবাই বসে শুনবেন যে শিরিক এমন একটা অপরাধ যেহেতু যে অপরাধ ক্ষমা হবার নয় যদি মরে যায় এটা করে। আল্লাহ আসমান থেকে মানে জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত অপরাধ ক্ষমা করবে, আল্লাহ পুরো পৃথিবী পরিপূর্ণ অপরাধ ক্ষমা করবে, কিন্তু আল্লাহ শর্ত দিয়েছে যে যদি তোমার এই গুনাহের মধ্যে আমি শিরিক না পাই তাহলে আমি জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়েই তোমার সামনে আসবো তোমার বিচার করতে। সুবহানাল্লাহ, এখন নামাজ না পড়া শিরকের অন্তর্ভুক্ত হয় কিনা সংক্ষিপ্তভাবে, যেহেতু আমি অত আলেম না, অত আমার নলেজ নেই বিষয়ে কথা বলা, আমি আগে টুকটাক বলতাম কিন্তু এর অনেক ব্যাপকতা আছে। আমি পার্সোনালি শেখকে অনুরোধ করবো হালকা করে অ্যাটলিস্ট এখানে যে মুসল্লির উপস্থিত আছে সলাৎ না পড়া বা শেখ তো শেখের বিষয়ে আলোচনা করবে ইনশাল্লাহ, আমি শেখকে বলবো যে একটু আমার পক্ষ থেকে যেহেতু আমার এত নলেজ নাই যে আসলে এই যে মানে শিরিক নামাজ না পড়লে কি আসলে শিরিক হয় কিনা কোনো কোনো কারণে। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল-গফুরুর রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।